সাহাবারা সুন্নত ছাড়তেন না, বর্তমান যুগের যুবকরা প্রশ্ন করে সুন্নত না পড়লে গুনাহ হবে নি। নিঃসন্দেহে এই প্রশ্ন আপনাদেরকে ইবলিস শিখিয়ে দেয়। ঠিক বললো ঠিক না বললো ঠিক, প্রশ্ন আর বুঝা পান্না না, এই প্রশ্ন করতে পারেন না, বাবার কাছে সুন্নত পড়লে লাভ কি, কয় গুনাহ হবে নি, আর লাভ কি সেটা জিজ্ঞাসা করেন, লাভ জান্নাতে ঘর হয় এটা করেন, বারো রাকাত সুন্নত আছে পড়েন ডেইলি সবাই পড়েন তো আশাবাদী, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে ভবিষ্যতে পড়বে। জোহরের আগে যে চার রাকাত সুন্নত মানে পড়তে পারলে পড়লো না পারলে মনে করে দরকার নেই আর পড়ে না, জোহরের পরে দুই রাকাত সুন্নত পড়বে, ইতিমধ্যে বন্ধু এসে ডাক দিয়ে নিয়ে গেছে একটু কথা আছে চল, কি কথা, আরে গুরুত্বপূর্ণ ঝামেলা হয়েছে, কি হয়েছে আয় তো মসজিদের বাইরে কথা বলতে 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 হঠাৎ দেখে কথা তো আসলে গুরুত্ব, এটা বলতে বলতে চলে যায়, বাস গেল তো গেল সুন্নত গেল শেষ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, মুসলিম শরীফের বর্ণনা 728 নম্বর বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাকে বলতে শুনেছি, মান সাল্লা ইসনাতে আশরাত রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, দিনে রাতে কেউ যদি 12 রাকাত সুন্নত আদায় করে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়ে যায়। আপনাদের দরকার নাই না বলেই তো সুন্নত পড়েন না, যেহেতু ঘর কোনো দরকার নাই জান্নাতে, যদি দরকার হয় তো আজকে থেকে পড়েন যে হ্যাঁ আমার দরকার আছে, নবীজি বলেছেন 12 রাকাত পড়লে তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়ে যায়। নাসাই 1467 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসে রাসূল বলেন মান সাবারা আলা ইসনাতে আশরাতা রাকআ, কেউ যদি 12 রাকাত সুন্নত নিয়মিত আদায় করে, বানাল্লাহু আজ্জা ওয়া জাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আগের হাদিসে আসছে তার জন্য বানানো হয়, এই হাদিসে আসছে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়, আগের হাদিসে কি আসছে বানানো হয়, এটাতে আসছে আল্লাহ বানায়। তোমরা পাথেয় সংগ্রহ করো, সবচেয়ে উত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। মুসলমানদের মধ্য থেকে যখন আল্লাহর ভয় উঠে যায় চলে যায়, তখন মুসলমান তার মুসলমানিত্ব আর টিকিয়ে রাখতে পারে না, যা মন চায় তা বলে, যা মন চায় তা করে। এই জন্য আল্লাহর ভয় মুসলমানদের মাঝে তৈরি হওয়া, তৈরি করা খুব জরুরি বিষয়। যখন আল্লাহর ভয় থাকবে, কোনো কাজ করতে গেলে মুসলমান চিন্তা করবে আমি যেটা করছি এটা কি সঠিক নাকি বেঠিক। আল্লাহর ভয় থাকলে তখন যে কোনো কাজ করার আগেই চিন্তাগুলো মুসলমান করবে। মৌলিকভাবে তাকওয়ার ব্যাপারে 7টি কথা মনে রাখব। 1 নম্বর, তাকওয়া কোরআনের মধ্যে কালিমাতুত তাওহীদ বা কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়া বলে নামকরণ করা হয়েছে। সূরাতুল ফাতিহি 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদ জালাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াত হামিয়াতাল জাহিলিয়্যা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। যখন কাফেররা নিজেদের অন্তরে আত্ম অহমিকা পোষণ করছিল, জাহিলি যুগের আত্ম অহমিকার মতো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমানদারদের উপর সাকিনা প্রশান্তি নাজিল করলেন, তাদের জন্য আল্লাহ আবশ্যক করে দিয়েছেন কালিমাতুত তাকওয়া। وَكَانُوا أَحَقَّ بِهَا وَأَهْلَهَا, আর এটার সবচেয়ে বেশি যোগ্য তারা, এটার অধিকারীও তারা।
তাহলে কালিমাতুত তাওহীদ বা কালিমাতুল ইখলাসকে আল্লাহ কোরআনে বলেছেন কালিমাতুত তাকওয়া। দ্বিতীয় কথা, সব মানুষকে আল্লাহ তাকওয়ার হুকুম করেছেন ব্যাপকভাবে, ইমানদারদেরকে তাকওয়ার হুকুম করেছেন বিশেষভাবে। সূরা নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। মানুষের মাঝে ইমানদাররা আছে কিনা? তাহলে ব্যাপকভাবে আল্লাহ সকলকে বললেন রবকে ভয় করো। সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদার তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। তাহলে এখানে আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন। আগের আয়াতে আল্লাহ মানুষ বলেছেন সূরা নিসার 1 নম্বর আয়াতে, আর সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতে বলেছেন ইমানদার। তো বিশেষভাবে আর ইমানদারদেরকে আবার তাকওয়ার কথা বলার অর্থ এই যে এই হুকুমে আল্লাহ ইমানদারদেরকে বিশেষভাবে সম্বোধন করেছেন এবং এই হুকুমটা পালন করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। 3 নম্বর, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাদের জাতিকে তাকওয়ার ব্যাপারে হুকুম করেছেন, তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করেছেন। সূরা শুআরা 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, ওই সময়কে স্মরণ করেন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আদ জাতিকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে না? সূরা শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সামুদ জাতিকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, ওই সময়কে স্মরণ করেন যখন লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম মাদিয়ান জাতিকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইযা ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকূহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, ইব্রাহিম নবীর কথা আল্লাহ আলোচনা করে বলেন, তিনি যখন তার সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তাকেই ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম জাতিকে বললেন আল্লাহকে ভয় করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বললেন, এটা জাতিকে সতর্ক করা, তাকওয়া অবলম্বন করা। তো যেহেতু আল্লাহ কোরআনে বিশেষভাবে ইমানদারদেরকে বলছেন, এই জন্য যারা নাম আছে, যাদের নাম দেখলে মনে হয় ইমানদার, তাদেরকে বলে দেওয়া আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন, বারবার তাদের কানে এটা দেওয়া, তাহলে উল্টা পাল্টা কর্ম কথা থেকে তারা বেঁচে থাকবে। 4 নম্বর কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মতকে বিদায় হজের ভাষণে বিশেষভাবে 5টা হুকুম করেছেন। কয়টা? অনেকগুলো আদেশ আছে, নিষেধ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষভাবে 5টা। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো।
এক নম্বর রবকে ভয় করো, দুই নম্বর সল্লু খামসাকুম পাঁচ নামাজ পড়ো, তিন নম্বর সুমু শাহরকুম রমজানের রোজা রাখো, চার নম্বর আদু জাকাত আমওয়ালিকুম জাকাত আদায় করো, পাঁচ নম্বর আতিউজা আমরিকুম তোমাদের মাঝে যারা শাসক ওই শাসকের আনুগত্য করো, তাদখুলু জান্নাত রব্বিকুম মরো আর জান্নাতে প্রবেশ করো। পাঁচটা হুকুম করলেন, এক নাম্বার ইত্তাকু রব্বাকুম রবকে ভয় করো, দুই নাম্বার ওয়াসাল্লু খামসাকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তিন নাম্বার সুমু শাহরাকুম রোজা রাখো রমজানের, চার নাম্বার আদু জাকাত আমওয়ালিকুম সম্পদের জাকাত দাও, পাঁচ নাম্বার আতিউজা আমরিকুম শাসক বর্গের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রব্বিকুম ফামুতু মারা যাও, তাদখুলু জান্নাতা রব্বিকুম মরার পর জান্নাতে প্রবেশ করো। এই পাঁচ হুকুমের প্রথম কোনটা? আল্লাহকে ভয় করা। প্রথম হুকুম কোনটা? আল্লাহকে ভয় করা। তিরমিজি শরীফের ১৯৮৭ নম্বর হাদিসের বর্ণনা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা হুকুম করলেন, এই হুকুমটা কেমন যেন আমাকে আপনাকে বারবার রসুল করে যাচ্ছে, প্রত্যেকটা কাজের আগে আমাকে আপনাকে কেন জানি বলে যাচ্ছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আমাকে আপনাকে সব সময় এই কথাটা মনে রাখে যে নবী কেমন যেন বলছে আমাকে আপনাকে, যেখানে থাকো আল্লাহকে ভয় করো, অন্ধকারে আলোতে স্থলে জলে যেখানে আসো, আকাশ পথে জমিন পথে পৃথিবীতে যেখানে আসো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন থাকবে, বললাম না কথা, কর্ম করার আগে তখন আপনি একশোবার ভাববেন যে এটাকে আমি সঠিক করছি নাকি বেঠিক। পাঁচ নাম্বার কথা তাকওয়া, এটা হলো মুমিনের উত্তম পাথেয়, যেটা বললাম সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাজাওয়াদু তোমরা পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রাজ্জাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম পাথেয় তাকওয়া। সফরে রওনা করলেন, খাবার চাল ডাল তেল সব নিলেন, হাড়ি পাতিল সব নিলেন, পাথেয় সংগ্রহ করলেন, সফরের সামানা সব নিলেন। আল্লাহ বলে সবগুলার সাথে সব তো পাথেয় নিলা, শোনো উত্তম পাথেয় আত্তাকওয়া, আল্লাহকে ভয় করা, সবচেয়ে শ্রেষ্ঠ পাথেয় আল্লাহকে ভয় করা। তো সফরে বের হওয়ার পর চাল ডাল সব নিলেন, যখন আপনার মাঝে শ্রেষ্ঠ পাথেয় তাকওয়া থাকবে, তখন আসরের নামাজের সময়টা হলে সময় মতো নামাজটা পড়বেন, অন্যথায় চিন্তা করবেন সফরে আসি তো আরেকটু পরে বলি, আরেকটু পরে বলি, আরেকটু পরে বলি, মাগরিব হয়ে যাবে। মুসাফিরদেরকে ইবলিস এইভাবেও ধোকা দেয়, আরে তুমি তো মুসাফির আরেকটু পরে বলো, আরেকটু পরে বলো, মুসাফিরদের এইভাবে ধোকা দেয়, আরেকটু পরে আছে তো সময় তো আছে, দেখবেন হঠাৎ আল্লাহ আকবার বলে ফেলছে মুয়াজ্জিন, মানে মাগরিবের আজান দিয়ে ফেলছে, আপনি পড়েন নাই, এমন জায়গায় গেছেন আর মসজিদ খুঁজে পান না, প্রথমে মসজিদ খুঁজে পেয়েছিলেন সময় মতো, আপনি নামেন না যে আরেকটু সামনে যাই আরেকটু সামনে যাই, না নামাজের সময় আরেকটু সামনে না, আগে নামাজ পরে আরেকটু। তো আপনার মাঝে উত্তম পাথেয় এটার নাম তাকওয়া, বাড়িতে রওনা করছে নিদে বিভিন্ন সময় সব নিয়ে রওনা করার সাথে তাকওয়া, এই পাথেয় শ্রেষ্ঠ পাথেয় নিয়ে রওনা করবেন, দেখবেন সব আদায় করা সহজ হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই শ্রেষ্ঠ পাথেয় তাকওয়া নিয়ে যখন বের হবেন, আল্লাহ আপনার ভাগ্যে এমন বাসের ব্যবস্থা করবে যে বাস আপনাকে নামাজের সুযোগ দিবে। তো শ্রেষ্ঠ পাথেয় কি আমাদের? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কর্ম কথা বলার আগে মানুষ চিন্তা করবে ভাববে, আল্লাহ আমল করার তৌফিক দান করেন, শ্রেষ্ঠ পাথেয় তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। ছয় নম্বর তাকওয়ার স্থান হলো কলব, বলেন তাকওয়া কোথায় থাকে? কলবে থাকে। মুসলিম শরীফের ২৫৫৪ নম্বর হাদিস, ২৫৬৪ নম্বর হাদিসের বর্ণনা, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু পরস্পর ধোকাবাজি করো না,
ওয়ালা তাবাগাদু পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাদাবারু একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাইই বাদিন একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করতে যাবে না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। আমাদেরকে কি হইতে বললেন? এবার আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু মুসলমান মুসলমানকে অত্যাচার করে না, ওয়ালা ইয়াখজুলুহু অপদস্থ করে না, ওয়ালা ইয়াহকিরুহু তুচ্ছতাচ্ছিল্য করে না, বিহাসবি মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম। নবীজি বলেন আমি খারাপ হওয়ার জন্য মানে একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে তার মুসলমান ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করা। আমার কোন মুসলমান ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করা আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা। নবীজি বলেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে, ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত তিনবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া। তাহলে তাকওয়ার জায়গা কলব। বলেন তাকওয়া কোথায় থাকে? কলব। কলবের মধ্যে যখন তাকওয়া থাকবে দেখবেন কথা কর্ম এটা করার আগে আপনি এত চিন্তিত হয়ে যাবেন কারণ আপনার মাঝে তাকওয়া আছে। সাত নাম্বার তাকওয়া অর্জনের উপায়, প্রথম কথা হলো তাকওয়া অর্জনের উপায় ফরজ নফল যত এবাদত আছে গুরুত্ব সহকারে করা। কি বললাম? ফরজ ওয়াজিব সুন্নত নফল ফরজ তো আদায় করবই, এটা তো কোনো ছাড় নাই। ফরজের পাশাপাশি সুন্নত যে আমলগুলো আছে এই আমলগুলোকেও গুরুত্ব দেওয়া। সূরা বাকারার ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও বানিয়েছেন, কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন যাতে গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকাটাই লাআল্লাকুম তাত্তাকুন যাতে মুত্তাকি হয়ে যেতে পারো। কি হয়ে যেতে পারো? মুত্তাকি হয়ে যেতে পারো। তাহলে মুত্তাকি হওয়ার উপায় কি জানলাম? ইবাদত করা। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার কি যে ফরজ ইবাদত, ইমান তো আছেই, তো এর ইমান না থাকলে তো নামাজ নামাজই পড়বো না আমরা, এই জন্য মুমিন বলেই তো নামাজ পড়ি। তো সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ তো আদায় করতেই হবে, এটা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। যদিও শুক্রবার দিন অনেকে পড়েন, বাকি এক সপ্তাহ পড়েন আশাবাদী ঘরে পড়েন মসজিদে না পড়লেও কথার কথা। সুন্নত নফল গুলাকে গুরুত্ব দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার এত কাছাকাছি হয়ে যায় এক পর্যায়ে আমি বান্দাকে ভালোবেসে ফেলি। কি করি? হাত্তা আকুনা সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, এমন হয়ে যায় আমি বান্দার কান হয়ে যাই, ওই কান দিয়ে বান্দা শুনে। ওয়া সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, ওই চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়ামতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই, এই হাত দিয়ে সে স্পর্শ করে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যাই, এই পা দিয়ে সে চলে। হাত হয়ে যাই, হাত দিয়ে স্পর্শ করে, পা হয়ে যাই, পা দিয়ে চলে। মানে আমি বান্দার চোখ হয়ে যাই, কান হয়ে যাই, হাত হয়ে যাই, পা হয়ে যাই, এর অর্থ হলো বান্দা ওই কান দিয়ে গুনাহের কিছু শোনে না, ওই চোখ দিয়ে গুনাহের দিকে তাকায় না, ওই হাত দিয়ে গুনাহে স্পর্শ করে না, সুদের টাকা ঘুষের টাকা ধরে না, ওই পা দিয়ে খারাপ কোনো জিনিসের দিকে কোনো বস্তুর দিকে সে অগ্রসর হয় না। বান্দা এমন হয়ে যায় নফলের মাধ্যমে এত কাছাকাছি হয়ে যায় যে আমি বান্দাকে ভালোবেসেই ফেলি। তাহলে ফরজের পাশাপাশি এগুলোকেও গুরুত্ব দেওয়া। বারো রাকাত সুন্নত আছে, পড়েন ডেইলি সবাই পড়েন তো আশাবাদী? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে ভবিষ্যতে পড়বে। জোহরের আগে যে চার রাকাত সুন্নত মানে পড়তে পারলে পড়লো না পারলে মনে করে দরকার নেই আর পড়ে না।
জোরে পরে দুই রেখা সুন্নত পড়বে, ইতিমধ্যে বন্ধু এসে ডাক দিয়ে নিয়ে গেছে, একটু কথা আছে, চল। কি কথা? আরে গুরুত্বপূর্ণ, ঝামেলা হয়েছে, কি হয়েছে? আয় তো মসজিদের বাইরে কথা বলতে 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 হঠাৎ দেখে কথা তো আসলে গুরুত্ব, এটা বলতে বলতে চলে যায়, বাস গেল, তো গেল সুন্নত, গেল শেষ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, মুসলিম শরীফের বর্ণনা 728 নম্বর বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাকে বলতে শুনেছি, মান সাল্লা ইসনাতাই আশরা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, দিনে রাতে কেউ যদি 12 রাকাত সুন্নত আদায় করে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাত, তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়ে যায়। আপনাদের দরকার নাই, না বলেই তো সুন্নত পড়েন না, যেহেতু ঘর কোনো দরকার নাই জান্নাতে। যদি দরকার হয় তো আজকে থেকে পড়েন যে হ্যাঁ আমার দরকার আছে, নবীজি বলেছেন 12 রাকাত পড়লে তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়ে যায়। না সাইদ 1467 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসে রাসূল বলেন মান সাবার আলা ইসনাতাই আশরাতা রাকাআ, কেউ যদি 12 রাকাত সুন্নত নিয়মিত আদায় করে, বানাল্লাহু আজ্জা ওয়া জাল্লা বাইতান ফিল জান্নাহ, আগের হাদিসে আসছে তার জন্য বানানো হয়, এই হাদিসে আসছে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আগের হাদিসে কি আসছে? বানানো হয়, এটাতে আসছে আল্লাহ বানায়। এবার নবী ব্যাখ্যা করে দেয় আরবাআন ক্বাবলা যুহরি, যুহরের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইন বাদাল যুহরি, যুহরের পর 2 রাকাত, কত হলো? 6 রাকাতাইন বাদাল মাগরিবি, মাগরিবের পর 2 রাকাত, ওয়া রাকাতাইন বাদাল ইশা, ইশার পর 2 রাকাত, ওয়া রাকাতাইন ক্বাবলাল ফজরি, ফজরের আগে 2 রাকাত। উম্মে হাবিবা বলেন ফামা বারিহতু সাল্লিহিন্না বাদু, এই বর্ণনা শোনার পর, এই হাদিস শোনার পর আমি আর জিন্দেগিতে কখনো এই 12 রাকাত ছাড়ি নাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা বারিহতু সাল্লিহিন্না বাদু, এরপর আমি আর কখনো 12 রাকাত ছাড়ি নাই। নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও কখনো এরপরে আর এই সুন্নত ছাড়ি নাই। সাহাবারা সুন্নত ছাড়তেন না, বর্তমান যুগের যুবকরা প্রশ্ন করে সুন্নত না পড়লে গুনাহ হবে নি? নিঃসন্দেহে এই প্রশ্ন আপনাদেরকে ইবলিস শিখিয়ে দেয়, ঠিক বললো ঠিক না বললো ঠিক, প্রশ্ন আর খুঁজে পান না, এই প্রশ্ন করতে পারেন না, 12 রাকাত সুন্নত পড়লে লাভ কি, কয় গুনাহ হবেনি, আর লাভ কি সেটা জিজ্ঞাসা করেন, লাভ জান্নাতে ঘর হয়, এটা করেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাহের ব্যাপারে বললেন, আরেকটা হলো বিতিরের নামাজ রাতের বেলা, তো বিতির যদি না পড়ে কোনো কারণে, বাস এসা বইরা সুন্নত পুরা দৌড় দিছে, কারণ আর 5 ওভার বাকি আছে, দৌড় দিস, তো দৌড় দিয়ে আপনার ওখানে গেছে, যাওয়ার পর আর বিতির তো হয় নাই, হয়ই নাই, শেষ, চলে গেল বিতির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সহিহ মুসলিম 720-721 হাদিসগুলো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসালাস, আমার নবী আমাদের তিনটা ওসিয়ত করছে, কয়টা? তিনটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে তিনটা ওসিয়ত করেছেন, এর মধ্যে একটা ওসিয়ত ছিল এমন যে আমি যেন আল্লাহ আর কুদা কবলা আন উতির, বিতির না পড়ে যেন না ঘুমাই। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য বিতির বিলম্বে পড়া উত্তম যিনি তাহাজ্জুদ নামাজে নিশ্চিত উঠতে পারবে ঘুম থেকে। তো এই যুগে আপনি কেমনে পারবেন? আপনি তো ঘুমানেই দুইটায়, তো কিভাবে তাহাজ্জুদে উঠবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিতির না পড়ে যেন না ঘুমায়। এটা আসলে যদিও নবীজি 1500 আগে সাহাবাদেরকে বলছে, আসলে এটা এই যুগের জন্য পুরা ফিট। আমরা বিতির না পড়ে যদি ঘুমিয়ে যাই, ঘুমিয়ে গেলাম তো গেলাম, আমি নিজেরটাই বলছি, আমি যদি বিতির না পড়ে ঘুমাই নিশ্চিত আমি উঠতে পারবো না, হয়তো আপনারা পারেন তাই পড়েন। তো এই জন্য বিতির না পড়ে আপনি একদম হেলায় ফেলায় মানে চিন্তা করলেন, ব্যাস ঘুমায় গেলেন, এটা কোনো গুরুত্বই দিলেন না, ঘুমায় গেলেন, তখন কি করে জানেন? 3-4 দিন যখন বিতির না পড়ার অভ্যাস হয়ে যায় তখন এই প্রশ্নটা করে, হুজুর বিতির না পড়লে কি গুনাহ হবে? এই প্রশ্ন, এই যে ইবলিসের প্রশ্ন এসে গেল। যখন দেখবেন কোনো মানুষ সুন্নত ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হয়, সুন্নত না পড়ে, প্রথমে এই প্রশ্ন করবে না, 10-12 দিন না পড়লে কার সাথে দেন বন্ধুত্ব হয় ফেসবুকে বা কোনোভাবে, ওই বন্ধু শিখাই দেয় আরে সুন্নত না পড়লে কিছু হয় কিনা, তখনই খতিব সাহেবের কাছে চিরকুট পাঠাবে, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে?
কখন? ওই যে যখন সুন্নত ছেড়ে দেওয়ার অভ্যাস হয়, যখন বিতির ছেড়ে দেওয়ার অভ্যাস হয় দুই চার দিন না পরে, তো বিবি কয় কিউ আপনি বিতির বললেন না কালকে, আরেকদিন বিবি বলে আপনি বিতির বললেন না, আবার বলে আপনি বিতির বললেন না, তখন এই হুজুরের চিটগুট ফাটায়। আচ্ছা বিতির কি ওয়াজিব না সুন্নত? ইবলিসি এই ধোকা থেকে বাঁচেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে তাকওয়া অর্জনের উপায় এবাদত ফরজ তো আদায় করতেই হবে, সুন্নত ওয়াজিব এগুলোর উপরে গুরুত্ব দেওয়া। ভাই এই জাতীয় প্রশ্নগুলো ছাড়েন, এই যুগে দুই রাকাত নামাজ বেশি পড়লেই আপনার লাভ, কম পড়লে আপনার লাভ না। দুই রাকাতে দাঁড়ায় থাকেন তাহলে নিশ্চিত ওই দুই রাকাতের সময় আপনি আর গুনাহ করতেছেন না। আপনি দেখেন আপনার বন্ধু না ওই সময় গুনাহ করতেছে, আপনি যেই সময় নামাজ পড়তেছেন। তো যত নামাজে দাঁড়ায় থাকবেন তত এটা নিশ্চিত যে আপনি অন্য কোনো গুনাহ আর করতেছেন না, নামাজে আছেন। এই প্রশ্নগুলো কইরেন না, এমন বন্ধু নির্বাচন করেন না যে বন্ধু আপনার এই প্রশ্ন শিখায়, সুন্নত বিতির না বললে কিচ্ছু হবো না, এগুলো যারা শিখায় এদেরতে আপনি দূরে থাকেন, এরা আপনারা জাহান্নামের পথ দেখাবে, এটা নিশ্চিত থাকেন।